একদিকে যেরকম বিভিন্ন জায়গায় নদী বাঁধের সমস্যা আছে, অন্যদিকে শহরবাসীর ভোগান্তির কারণ হলো জমা জল। লাগাতার বৃষ্টির জেরে কলকাতার একাধিক জায়গায় জল জমে বিপত্তি সৃষ্টি হয়েছে। ঠনঠনিয়া, সেন্ট্রাল অ্যাভিনিউ থেকে বেহালার পর্ণশ্রী, জমা জলে একেবারে নাজেহাল পরিস্থিতি। আমার দুই প্রতিনিধি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন, একজন মেডিকেল কলেজের সামনে থেকে রয়েছেন অতসী মুখোপাধ্যায়, অন্যদিকে অর্ণব মুখোপাধ্যায় রয়েছে একেবারে কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম থেকে। আমি প্রথমে অতসীর কাছে যাব। অতসী, একেবারে জল থইথই অবস্থা যে ছবি দেখতে পাচ্ছি। একদমই তাই, দেখো সারা দিন এই লাগাতার বৃষ্টিতে কিন্তু জল থইথই অবস্থা। আর এই মুহূর্তে ঘড়ির কাঁটাতে 6:30 বাজে, এখনও পর্যন্ত জল নামেনি। সেন্ট্রাল অ্যাভিনিউ একটি ব্যস্ততম রাস্তা, যেই রাস্তা দিয়ে দৈনন্দিন মানুষ ফেরেন, এবং এখানেই বড় বড় হসপিটাল রয়েছে, যেরকম মেডিকেল কলেজ সামনেই রয়েছে, সেখান থেকে কিন্তু দৈনন্দিন যারা রুগীদের দেখাশোনা করতে আসছেন, যারা দেখতে আসছেন, তাদের কিন্তু একেবারে সমস্যায় পড়তে হচ্ছে। আমি এখানে একজন যাত্রী রয়েছে, তাকে একটু কথা বলার চেষ্টা করব। যে এই মুহূর্তে দেখতে পাচ্ছি 6:30 বেজে গেছে, সারা দিন লাগাতার বৃষ্টি হচ্ছে, তাও জল জমে, মানে এখান থেকে যে জমা জল সেটা কিন্তু নামেনি। তো নিশ্চয়ই আপনাদের দুর্ভোগ হচ্ছে এবং পারাপার কষ্ট তো হচ্ছে। সারাদিন বৃষ্টি হচ্ছে, জল জমে যাচ্ছে, কর্পোরেশনের কোনো লোক কাজ কিভাবে করবে এই দুর্যোগে, এটাই বলার আছে। একটু আগে আমি দেখছিলাম যে ড্রেনেজের যে পাম্প দিয়ে জল বার করানোর চেষ্টা চলছিল কোনো রকমে, তো সেই এখানে কি সেটা করা হয়েছে? মানে এখনো পর্যন্ত জল জমে রয়েছে দেখতে পাচ্ছি। আমি আরো একজন কি বলবেন, নিশ্চয়ই দুর্ভোগে পড়তে হচ্ছে সকাল থেকে লাগাতার। একদম দুর্ভোগ হচ্ছে, কিন্তু এখানে কোনো জল কমার কোনো সম্ভাবনা দেখছি না। দেবস্মিতা, একদম জল, আমি দেখাতে বলবো প্রতীককে যে এই মুহূর্তে যে গাড়িগুলি চলাচল করছে, এক প্রকার বলাই যায় যে রাস্তা কিন্তু একাংশ ডুবে রয়েছে। যে গাড়িগুলি যাচ্ছে সেগুলি একদম ডান দিক চেপে এই মুহূর্তে যাচ্ছে, এবং এই যে সেন্ট্রাল অ্যাভিনিউর ব্যস্ততম রাস্তা, যে রাস্তায় এখনও পর্যন্ত কিন্তু বলাই যায় যে হাঁটুর নিচ অব্দি জল রয়েছে, এবং জল কমার কোনো রকম সম্ভাবনাই কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে না। দেবস্মিতা, একেবারেই তাই। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, সেন্ট্রাল অ্যাভিনিউ ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে একদম জল থইথই অবস্থা, রাস্তার একাংশ ডুবে গেছে, একদম ডান দিক চেপে গাড়ি যাচ্ছে, কারণ ওদিকে জল একটু কম রয়েছে। আমি এবার কলকাতা পুরসভায় একদম কন্ট্রোল রুম থেকে আমাদের প্রতিনিধি অর্ণব মুখোপাধ্যায় রয়েছে, অর্ণবের কাছে যাব। অর্ণব, এই যে জমা জলের ভোগান্তি কলকাতায় তো আজকের নয়, প্রতিটা দুর্যোগ আসে আমরা একই ছবি দেখতে পাই। কলকাতা পুরসভার তরফ থেকে কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে, এই জল যন্ত্রণা কবে কমবে? দেখো, কলকাতা পুলিশ এবং কলকাতা পুরসভা একসঙ্গে এই কন্ট্রোল রুমটা চালাচ্ছে। তোমাকে দেখিয়ে দেবো যে জল যন্ত্রণার কথা তুমি বলছিলে, এই মুহূর্তের রাস্তাগুলির অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এই যে জায়গায় ক্যামেরা রয়েছে, স্বাভাবিকভাবে সেই জায়গাগুলোই দেখানো সম্ভব। সিআর এভিনিউ কলুটোলা ক্রসিং আমরা দেখতে পাচ্ছি যে সেখানটাতে এই মুহূর্তে কিন্তু জল রয়েছে, একটা সাইডে অল্প কোণেতে জল রয়েছে যেটা দেখা যাচ্ছে, সিআর এভিনিউ কলুটোলা। বিধান সরণী ঠনঠনিয়া কালীবাড়ি, সেখানেও কিছুটা জল দেখা যাচ্ছে, এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরসভার কর্মীরা কাজ করছেন। অন্যদিকে রাজা রামমোহন সরণী, সুকিয়া স্ট্রিট সেখানের একটা সাইডে আমরা দেখতে পাচ্ছি একটু জল রয়েছে। অন্যদিকে আমরা যদি তার পাশের চিত্রগুলো যাই, তাহলে কলেজ স্ট্রিট বাটা, সেখানে দেখো রীতিমতো জল রয়েছে, এবং যারা হাঁটছেন তাদের অন্তত প্রায় পায়ের গোছ পর্যন্ত জল রয়েছে আমরা দেখতে পাচ্ছি। তার পাশে আমরা দেখতে পাচ্ছি কলেজ স্ট্রিট বাটা, সেখানে রয়েছে। অন্যদিকে আনন্দপালিত রোডে আমরা দেখতে পাচ্ছি যে যানবাহনের গতি কিন্তু ধীরে চলছে, তার কারণ সেখানে একটা অংশে জল জমে রয়েছে। এবং উল্টোডাঙাতে আমরা দেখছি যে উল্টোডাঙাতে কিন্তু সেরকম ক্লিয়ারই রয়েছে এখন অবধি যেটা দেখা যাচ্ছে। তো সব মিলিয়ে এখানে কলকাতা পুরসভার কন্ট্রোল রুম থেকে আমরা যেটা দেখলাম যে বেশ কিছু জায়গায় জল রয়েছে। তবে একটা জিনিস বলে রাখি যে 6:30 যেহেতু বেজে গিয়েছে, লক গেট এই মুহূর্তে খুলে দেওয়া হয়েছে, অর্থাৎ যে লক গেট বন্ধ ছিল সেই লক গেট কিন্তু, তোমাকে বলে রাখি যে লক গেট খুলে দেওয়া হয়েছে। সুতরাং লক গেট খুলে দিলে যেটা হবে, শহরের জমা জলটা তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারবে গঙ্গার দিকে, এবং সেক্ষেত্রে জল নামার একটা সম্ভাবনা আছে বলে পুরসভার বক্তব্য যে জল অন্তত কিছুক্ষণের মধ্যে। একদম অর্ণব, অনেক ধন্যবাদ। অর্ণব কলকাতা পুরসভা কন্ট্রোল রুম থেকে ছিল। এবার আপনাদের সামনে রাখবো ফিরহাদ হাকিম, কলকাতা পুরসভার মেয়র, তিনি কি বলছেন। সারা রাত মেয়র ছিলেন কলকাতা পুরসভায়, ভোরবেলা প্রায় 4:30 সময় বাড়ি ফিরেছিলেন, এবং তারপরে আবার তিনি চলে এসেছেন কলকাতা পুরসভায়। ববিদা, আপনার থেকে জানতে চাইবো এই মুহূর্তে শহরের পরিস্থিতি কীরকম। এই মুহূর্তে শহরের ম্যাক্সিমাম জায়গায় জল নেই, যদিও বৃষ্টি হচ্ছে, এখনও অনেক জায়গায় হেভি রেনফল হচ্ছে। প্রায় আমাদের বালিগঞ্জের পাম্পিং স্টেশনে আমাদের প্রায়
264 মিলিমিটার জল হয়েছে, এমএম জল হয়েছে, এটা হাইয়েস্ট কলকাতায়। সুতরাং অনেক আর বেহালা ফ্লাইং ক্লাবের ওখানে আর খুব বেশি জল হয়েছে। তো আমরা বিভিন্ন জায়গায় চেষ্টা করছি, আমাদের এখনও যে কর্মীগুলো রাত্রিরে জেগে ছিল তারা আবার নেমে পড়েছে, সুতরাং কাজ করছি। কিছু কিছু জায়গায় দেখুন মানুষের জন্যে এটা হচ্ছে, প্লাস্টিকগুলোকে ফেলে দিচ্ছে, যেরকম ধরুন ক্যামাক স্ট্রিটে জল জমছে কেন, তার নিচে কোনো সমস্যা নেই, ওই খেয়ে দিয়ে ওই যে প্লাস্টিকগুলো ঠোঙাগুলো ফেলছে ওইটা গিয়ে গালিপিটগুলোতে জাম করে দিচ্ছে, গালিপিটে জাম হতে ওখানে পুরো জল ভাসছে। এখন আমাদের কর্মীরা গিয়ে ওগুলোকে তুলে দিচ্ছে, হু হু করে জল বেরিয়ে যাচ্ছে, এরকম কিছু কিছু জায়গায় হচ্ছে। আর সত্যি সত্যি আমাদের যেরকম ঠনঠনিয়া কালীবাড়ি আমার স্ট্রিট এই জায়গাগুলো আমাদের মেন টার্গেট, আমি আশা করছি যে এক দেড় বছরের মধ্যে এটা ঠিক করতে পারবো, কারণ আমাকে টাকার ব্যবস্থা করতে হবে, এটা আমি পরে অ্যানাউন্স করবো যখন এমসিসি থাকবে না। সুতরাং এই জায়গাগুলো টার্গেট আমাদের, নর্থ ক্যালকাটা ওইখানটায় একটু সমস্যা, কাশীপুর একটা ছোট্ট জায়গায় সমস্যা আছে, আর কেএইপি কাজ করছে বলে কিছু কিছু জায়গায় আমাদের অ্যাডেড এলাকায় জল জমেছে, যেটা আমরা আশা করছি যে কিছুদিনের মধ্যেই এই সমস্যাটা থাকবে না, কেআইপির যে সুফল সেটা পুরো অ্যাডেড এরিয়ার বাসি পাবে। কাজ ভেঙে পড়ায় কোথাও কি রাস্তা অবরুদ্ধ বা এরকম কিছু জায়গায় হচ্ছে, কিন্তু আমাদের কুইক রেসপন্স টিম আছে এবং প্রত্যেকটা বড়োতে বসিয়ে রাখা আছে, যেই গাছের আসছে থানার থেকে ফোন আসছে সাথে সাথে কুইক রেসপন্স টিম যাচ্ছে এবং কেটে দিচ্ছে, এক ঘন্টা দেড় ঘন্টার মধ্যে রাস্তা পরিষ্কার করে দিচ্ছে। এখন যেগুলো সারা রাত ধরে ঝড় খেয়েছে, জলে গোড়া হালকা হয়ে গেছে, সেই গাছগুলো এখন কিন্তু ধূপ ধূপ করে পড়ছে, সারা রাত ঝড় খেয়েছে ওই গোড়া হয়েছে। আমি বললাম যে মানুষের কালকে সকাল পর্যন্ত যদি গাছ পড়ে যায় তাহলে অনেক মানুষের মাথা ভেঙে ফেটে যেতে পারে, এখন লেকটাকে বন্ধ রাখো, দেখো যে আর কটা গাছ পড়বে এবং কতগুলো গাছকে রিপ্লান্ট করা যায়, খালি কেটে ফেলে তো লাভ নেই, কারণ একটা গাছ বড় হতে কয়েক বছর লেগে যায়, সুতরাং রিপ্লান্ট কটা গাছ করা যায়, তার জন্য যদি একদিন লেক বন্ধ থাকে বন্ধ থাকে।